हेलो एवरीवन आज के जे रिव्यूटी नहीं एसेছি केएफसी सम्पर्के केएफसी नतून एक आइटेम बेर होयेছে सेটির नाम होच्छे डबल डाउन दाम होच्छे 399 टाका এবং इट लुक्स सो अपिलिंग এবং এটা দেখে খুব খেতে ইচ্ছা করছে সো চলে আসলাম কেএফসিতে এখন রাত প্রায় 10:30টার মতো বাজে তো যেহেতু নতুন সো এটা দেখে খুব খেতে ইচ্ছা করলো সো এটা নেওয়ার জন্য চলে আসলাম আপনারা জানেন কেএফসির প্রায় এখন সবগুলো আইটেম সম্পর্কে অনেক রিউমার চলছে যে এটা বাংলাদেশি একটা রেস্টুরেন্ট এই সেই বাট টু বি অনেস্ট আমার কাছে এখনও কেএফসির প্রতিটা আইটেমের স্বাদই বেশ ভালো লাগে রাইস বলেন আর ফ্রাইড চিকেন বলেন আর ফায়ারি গ্রিলড বলেন আর ওদের জিঙ্গার বার্গার বলেন হোয়াট এভার ইট ইজ আমি বেশ স্যাটিসফাইড উইথ দেয়ার ফুড সার্ভিস অ্যান্ড ফুড কোয়ালিটি আর স্পেশালি তাদের হট উইংসগুলো খুবই টেস্টি হয় এবং খুব স্পাইসি হয় যখনই যাই কেএফসিতে স্পেশালি যখন ফ্যামিলি মেম্বারসদের নিয়ে যাই কোনো রেস্টুরেন্টে এতে মনে হয় যে কেএফসিটাই বেস্ট আর আজকে আমি যে বিষয়গুলো নিয়ে রিভিউ করব সেগুলো হচ্ছে মূলত ডাবল ডাউনটা আর হচ্ছে ফ্রাইড চিকেন অ্যান্ড স্পাইসি যে হট উইংসটা রয়েছে সেটা স্পেশালি ডাবল ডাউন সম্পর্কেটাই বেশি বলবো আর মোটামুটি আমার কাছে মনে হয় যে আপনারা সবাই কেএফসিকে পছন্দ করেন প্রথমে যে জিনিসটা আমি আপনাদেরকে রিভিউ করব সেটি হচ্ছে হট উইংস এটা 3 পিসেসের প্যাকেজ আছে আর 6 পিসেসেরও প্যাকেজ আছে এবং আরও বেশি হয়তো আছে বাট আজকে আমি 6টা এনেছি তো এগুলোর কালারটা দেখেই দেখতে পাচ্ছেন যে কী ধরনের স্পাইসি এবং খুব বেশ মজা স্পেশালি আমরা যখন বাইরের কান্ট্রিতে যাই যে যখন কেএফসিগুলো ট্রাই করি তখন কিন্তু এই ধরনের স্পাইসিনেসটা থাকে না দেখা যায় যে একটা কেমন যেন একটা জাস্ট নর্মাল ফেড একটা ফিল আসে বাট আমাদের বাংলাদেশের যে কেএফসিটা সেখানে যখন আমরা খাই দেখা যায় যে এখানে স্পাইসিনেসটা তারা বোঝে যে বাঙালিরা ঝাল খেতে পছন্দ করে তো এই হট উইংসের বেলায় আমার বেশ ভালো লাগে যে বিকজ এটা অনেক স্পাইসি একটা ফিল দেয় আর ফ্রাইড চিকেনের বেলায় বলবো ইটস খুবই জুসি একটা ফ্রাইড চিকেন থাকে তো বেশ ভালো লাগে খেতে আর নতুন যে আইটেমটা ডাবল ডাউন সেটা হচ্ছে দাম তো বলেই দিলাম 399 টাকা সাথে তাদের 3টা ফ্লেভারের সস বের হয়েছে মেয়োনিজ এবং হট মেয়োনিজ যেটাকে বলে যেটা খুব ঝাল এবং মিডিয়াম একটা মেয়োনিজ যেটা মিডিয়াম ঝাল আমি 3টাই নিয়েছি এটার প্রত্যেকটার জন্য 15 টাকা করে লাগবে তো আমার কাছে মনে হয়েছে 3টা আইটেমই বেশ মজা আমি খেয়েছি তো হোয়াইট যেটা এটা নর্মাল মেয়োনিজ সেটা আর রেড রেড যেটা দেখতে পাচ্ছেন সেটা মূলত যারা ঝাল বেশি পছন্দ করে তাদের জন্য বেশ মজা তো আপনারা যারা নতুন ট্রাই করবেন এটা আপনাদের জন্য অবশ্যই আমি বলবো যে ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এখন যেটা আমি রিভিউ করছি সেটি হচ্ছে আমাদের কেএফসির নতুন যে আইটেমটা সেটা হচ্ছে ডাবল ডাউন এবং আপনারা দেখতে পাচ্ছেন পিকচারের সাথে কিন্তু একদমই মিল নেই বাট খেতে বেশ দারুণ দেখতে পাচ্ছেন এখানে উপরে একটা ভাজা অংশ রয়েছে এবং নিচেও একটা ভাজা অংশ রয়েছে বার্গারের অনুকরণে এটা করা হয়েছে চিকেন ফ্রাই মাঝখানটায় বার্গারের আদলে তারা নতুন একটা আইটেম রেডি করেছে তো ট্রাই করছি আইটেমগুলো রয়েছে সেগুলো মাঝখানে দেওয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা জুসি একটা ফিল কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমি মনে করি যে দামটা একটু বেশি একটু এক্সপেন্সিভ বাট একটু না বেশ ভালোই এক্সপেন্সিভ But compared to the food quality, compared to the stuff that has been used here in this item, I must say, just worth it একটা item হবে because আমার কাছে মনে হয়েছে আমি যখন খেয়েছি যে এটা বেশ ইয়ামি জুসি এবং 399 টাকা it's okay but আমি জানি অনেকের কাছে এটা অনেক এক্সপেন্সিভ মনে হবে এবং তাদের অন্যান্য আইটেম আছে সো তারা ট্রাই করতে পারেন এবং যাদের কাছে মনে হবে যে এটা ট্রাই করতে পারি তো তারা অবশ্যই ট্রাই করবেন এমন না যে ব্যাপারটা অবশ্যই আপনাদের সবাইকে ট্রাই করতে হবে। সো যারা মনে করেন যে এটা ট্রাই করা উচিত কিংবা ট্রাই করতে পারেন, যারা ফুড লাভার্স তাদের জন্য এটা মাস্ট ট্রাই করা উচিত। সো আমি আবারও দেখাচ্ছি স্পাইসি হট উইংসগুলোকে। আর এখন যে ব্যাপারটা দেখাবো সেটা হচ্ছে এটার দাম, সবগুলো আইটেমের দাম আমি এখন বলবো। তো প্রথমে যে দামটা বলবো সেটা হচ্ছে ডাবল ডাউনের বার্গারের যে দামটা, সেটা হচ্ছে আমি দুইটা এখানে নিয়েছি, 798 টাকা নিয়েছে আর এক্সট্রা চিজ অ্যাড করে নিয়েছি, সো 90 টাকা সেখানে লেগেছে। স্পাইসি মেয়োর দাম তো বলেই দিলাম 15 টাকা, এবং ডাইনামাইট ডিপ এগুলো 15 টাকা করে, এবং হট উইংস 6 পিসের দাম রেখেছে 279 টাকা। আর রেগুলার ফ্রাইস যেগুলো আছে সেটার দাম রেখেছে 99 টাকা। আর 2 পিস ফ্রাইড চিকেন নিয়েছিলাম, সেটার দাম রেখেছে 279 টাকা। তো টোটাল 1590 টাকার জন্য আমি এনেছিলাম। আমরা এখানে ফ্যামিলি মেম্বার 3 জন, সো আমরা বেশ ভালোভাবেই খেয়েছি। আর রেটিংসের ব্যাপারে সবগুলো আইটেমই আমি 9/10 দিব। আর দামের ক্ষেত্রে শুধু জাস্ট আমি বলবো যে আবিট এক্সপেন্সিভ, সো সেই ক্ষেত্রে আমি রেটিংসটা করব 8/10। সো আপনারা নতুন আইটেমটা ট্রাই করতে পারেন, খুব বেশি আহামরি চেঞ্জ নাই, জাস্ট তাদের স্পাইসি যে ভাজা অংশটা সেটা উপরে নিচে দিয়ে জাস্ট বার্গারের একটা ফিল এখানে ক্রিয়েট করা হয়েছে। সো আপনারা ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন এবং বেল বাটনটি ক্লিক করে এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে সামনে আগাবো, এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব অপশনের পাশে একটি বেল বাটন রয়েছে, সেটিতে প্রেস করে রাখবেন। আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগবে।